আসসালামু আলাইকুম সবাইকে। মাইক্রোটাস্ক বা ছোট ছোট কাজ করে টাকা আর্ন করা নিয়ে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। যারা ছোট ছোট কাজ করে টাকা আর্ন করতে চান, তাদের জন্য ট্রাস্টেড একটি সাইট হচ্ছে পিকওয়ার্কার। প্রচুর পরিমাণে ছোট ছোট টাস্ক আপনি এখানে পাবেন, যা আপনি আপনার মোবাইল ফোন দিয়েও করতে পারবেন। মাইক্রোওয়ার্কারের মতো এই সাইটে আপনাকে অ্যাডমিশন টেস্ট দেওয়া লাগবে না, জাস্ট আপনি হচ্ছে অ্যাকাউন্ট সাইন আপ করেই আপনি হচ্ছে কাজ শুরু করে দিতে পারেন। এখন আমরা দেখব কিভাবে আপনি আপনার হাতে থাকা একটি স্মার্টফোন দিয়ে পিকওয়ার্কারের একটি অ্যাকাউন্ট সাইন আপ করে নিতে পারেন। আর যদি আপনি ডেস্কটপ বা ল্যাপটপ ব্যবহার করেন, তাদের জন্য একই নিয়ম। সো চলুন শুরু করি। পিকওয়ার্কারে অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইল ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার চুজ করতে হবে। সো আমি আমার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম যে ব্রাউজারটি আছে সেটা ওপেন করে নিচ্ছি। এরপর সিম্পলি আপনারা এখানে যে সার্চ বারটি আছে, সার্চ বারে এসে টাইপ করবেন পিকওয়ার্কার লিখে। তাহলেই আপনারা এখান থেকে সার্চ করার পর নিচের দিকে দেখতে পাবেন পিকওয়ার্কার ওয়েবসাইটের যে অফিসিয়াল ওয়েব লিঙ্কটি, সেটা সবার উপরে এখানটাতে হচ্ছে শো করছে। সো আমরা এইখানটাতে ট্যাপ করব, ট্যাপ করে পিকওয়ার্কারের ওয়েবসাইটটিতে প্রবেশ করব। সো আমি পিকওয়ার্কারে ট্যাপ করছি। ট্যাপ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিকওয়ার্কারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছে। একদম উপরের দিকে ডান পাশে সাইন আপ অপশন দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে সাইন আপে ট্যাপ করব। সাইন আপে ট্যাপ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইন আপ ফর্মটি এখানে শো করছে। সবার প্রথমে আপনি এখানে আপনার যে রিয়েল নেমটি আছে আপনার এনআইডি কার্ডে যেভাবে আছে ঠিক এইভাবে আপনার নামটা এখানে টাইপ করবেন, যেটা দিয়ে আগে কখনো পিকওয়ার্কারের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি সেই ইমেল অ্যাড্রেসটা ঠিক এখানে আপনারা টাইপ করবেন। এরপর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, এখানে আপনাকে আপনার পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। সো আপনি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন এবং ঠিক তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড, এখানে আপনাদের পাসওয়ার্ডটা এখানে কনফার্ম করবেন। কনফার্ম করা হয়ে গেলে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি অপশন এখানে আছে, সেটা হচ্ছে নিক নেম। এইখানে আপনি যেটা করবেন, আপনার যে ইউজার নেমটা হবে এই অ্যাকাউন্টে ইউজ করা, সেই ইউজার নেমটা এখানে আপনাকে দিতে হবে। নিক নেমটি চুজ করা হয়ে গেলে আপনি এখানে দেখতে পাবেন সিলেক্ট কান্ট্রি, এখান থেকে আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দিব। সো এই সিলেক্ট কান্ট্রি অপশনের এখানে যে ড্রপ ডাউন অপশনটি আছে এখানে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে বাংলাদেশটা আপনারা পিক করে দিবেন। এরপর আপনি উপরে সবগুলো তথ্য ফুলফিল করে নেবেন। আমি আমার তথ্যগুলো এখানে দিয়ে নিলাম। তথ্যগুলো দিয়ে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন আই এগ্রি টু দ্য পিকওয়ার্কার টার্মস অফ সার্ভিস, এটা আমরা চেকমার্ক করবো, এবং সেন্ড মি নিউজ ইভেন্ট অ্যান্ড অফার, এটাও আমরা চেকমার্ক করে সাইন আপে আমরা ট্যাপ করব। সো সাইন আপে ট্যাপ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে নিক নেমটি এখানে ব্যবহার করেছিলাম সেটা অলরেডি এক্সিস্ট। সো এখানে আমি এটা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেওয়ার পর আবারও আমি হচ্ছে সাইন আপে ট্যাপ করলাম। ওকে, সো এটা হয়ে গিয়েছে। এখন আমাকে যেটা করতে হবে, গো টু দ্য লগইন পেজ, এখানে ক্লিক করে লগইন পেজে চলে যাব। এখন আমি চলে যাব হচ্ছে আমার জিমেইলে, যে ইমেল অ্যাড্রেসটা আমি দিয়েছিলাম সেটা দিয়ে সাইন আপ করে নেব। তো আপনারা সবার উপরে দেখতে পাচ্ছেন পিকওয়ার্কার থেকে একটা ইমেল চলে এসেছে। সো আমরা এই যে পিকওয়ার্কার ওয়েলকাম টু পিকওয়ার্কারস এই যে অপশনটি এখানে ট্যাপ করব, ট্যাপ করার পর এখানে আমরা একটা লিঙ্ক পেয়ে যাবো অ্যাক্টিভ করার জন্য। সো এখানে দেখতে পাচ্ছেন ক্লিক দ্য ফলোয়িং লিঙ্ক, এই অপশনটাতে আমরা ট্যাপ করব। সো সিম্পলি আমরা এই অপশনটাতে ট্যাপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাকে পিকওয়ার্কারের ওয়েবসাইটে নিয়ে এসেছে, এবং এখানে আমাকে কিছু ইনফরমেশন তারা দেখাচ্ছে, ডিফারেন্ট প্রোফাইল টাইপ। সো এখান থেকে আমাদের প্রোফাইলটা ওয়ার্কার হিসেবে সিলেক্ট করা আছে। সো আমরা এটা সিলেক্ট রেখে আমরা এখান থেকে হচ্ছে অ্যাপ্লাই অপশনটাতে ট্যাপ করলাম। অ্যাপ্লাই ট্যাপ করার পর দেখেন ডান, দেন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ওয়ার্নিং, আপনাকে কিছু ওয়ার্নিং তারা দিয়ে দিয়েছে যে কাজগুলো আপনারা পিকওয়ার্কারে কখনোই করতে পারবেন না। প্রথমেই হচ্ছে একদম VPN বা প্রক্সি ব্যবহার করতে পারবেন না। এরপর আপনি চাইলে হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। এরপর আপনি একটা কম্পিউটার দিয়ে একটা অ্যাকাউন্ট করতে পারবেন। দেন হচ্ছে যে আপনার যে পিকওয়ার্কার অ্যাকাউন্টটি আছে সেটা যে আইপি অ্যাড্রেস আছে সেই আইপি অ্যাড্রেসটা দিয়ে আপনি হচ্ছে একের অধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। সো এই ধরনের অনেকগুলো ইম্পর্টেন্ট রুলস অ্যান্ড রেগুলেশন বা যে ওয়ার্নিংগুলো তারা দিয়েছে এগুলো আপনারা পড়ে নেবেন। এগুলো সব কিছু পড়ার পর আপনারা জাস্ট এখান থেকে সবার নিচে আই এগ্রি যে অপশনটি দেখতে পাচ্ছেন এই আই এগ্রি অপশনটাতে ট্যাপ করবেন। আই এগ্রিতে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাভেলেবেল যে টাস্কগুলো রয়েছে পিকওয়ার্কারে সেগুলো শো করছে, এবং সবার উপরে ক্যাটাগরিগুলো এখানে দেখাচ্ছে, জব লেভেল ক্যাটাগরি, দেন পেমেন্ট। একটু নিচের দিকে যদি আপনি স্ক্রল করেন এখানে দেখতে পাবেন যে প্রচুর কাজ রয়েছে, ছোটো ছোটো কাজ। প্রথমে রয়েছে 3 সেন্টের একটি কাজ, এরপরেটাও 3 সেন্টের একটি কাজ, যেগুলো হচ্ছে রেডিটে আপভোট করা। দেন হচ্ছে আপনি একটা দেখতে পাচ্ছেন যে এখানে একটা কাজ আছে মার্কেটিং টেস্ট ভিজিট, এখানে আপনাকে 5% দেওয়া হবে। এরপর রেডিট আপভোট, সো রেডিটের আপভোটের প্রচুর কাজ এখানে আছে। এরকম অসংখ্য কাজ কিন্তু এই সাইটটিতে আপনারা পেয়ে যাবেন। সো অবশ্যই পিকওয়ার্কারে আপনারা কাজ করতে পারেন, আর এটা খুবই ট্রাস্টেড একটা সাইট। এই সাইটটি পেমেন্ট দিয়ে থাকে।
নিশ্চয়ই এতক্ষণে আপনি বুঝে গেছেন কিভাবে পিকওয়ার্কারে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। কিছু বিষয় আছে যে বিষয়গুলো অবশ্যই আপনাকে কাজ শুরু করার আগে মনে রাখতে হবে। যে কাজগুলি আপনি মনে হবে যে আপনি করতে পারবেন সেই কাজগুলি আপনি করবেন, কারণ আপনার কাজগুলো যদি স্যাটিসফাইড না হয় তাহলে আপনার অ্যাকাউন্টটা ব্যান হতে পারে। একই ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট কখনই হচ্ছে ক্রিয়েট বা ওপেন করবেন না। ইভেন আপনি যদি VPN বা প্রক্সি ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনি এগুলো ব্যবহার থেকে বিরত থাকবেন, এগুলো ব্যবহার করে পিকওয়ার্কার অ্যাকাউন্ট আপনি হচ্ছে ব্যবহার করবেন না। সো অ্যাট দ্য এন্ড অফ দিস ভিডিও উইশ ইউ অল দ্য বেস্ট, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।